হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি আশরাফ, আপনারা দেখছেন আশরাফ টিভি। আজকে আমি শামীম ভাইয়ের বাড়িতে ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করে তিনি বাচ্চা ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সফলতা অর্জন করেছেন। আমরা সেই সফলতার গল্পটা তিনার মুখ থেকে সরাসরি জেনে নেব। আচ্ছা শামীম ভাই, বলুন, এই ইনকিউবেটার আপনি যে বানিয়েছেন সেই ইনকিউবেটার সম্পর্কে কিছু একটা তথ্য আমাদের বলুন। তো আমাদের এই ম্যানুয়াল ইনকিউবেটরটি খুবই সুন্দর এবং খুব সুন্দর রেজাল্ট আসে। সেটা হচ্ছে আমরা খুবই সস্তাভাবে নিজেরাই বানিয়ে নিতে পারি এই ম্যানুয়াল ইনকিউবেটরটি। এই ম্যানুয়াল ইনকিউবেটরটির একটা গুণ আছে, সেটা হচ্ছে আমরা যখন কারেন্ট চলে যায় তখন এরকম হ্যারিকেনগুলো আমরা মিডিলে যদি লাগিয়ে দিই খুব সুন্দরভাবে এই ম্যানুয়াল ইনকিউবেটরগুলি চালানো যায় খুব সুন্দর আর কি। ব্যাটারি ছাড়াই চালানো যায়, অসুবিধা হয় না। আর এবারে আমাদের হেজিং রেটটা কিরকম আছে? খুবই সুন্দর। আমি মোটামুটি এইবার মোটামুটি 110 পিস ডিম দিয়েছি, তার মধ্যে এখন পর্যন্ত আজকে 27 দিন চলছে বাচ্চা হেজিং হচ্ছে। আজকে মোটামুটি 1 পিস ডিম আমি মানে আমাদের খারাপ বাড়িয়েছি আর কি, আর মোটামুটি 100 পিস ডিম এখনও ভালো এবং বাচ্চা আসতেছে। আর বেশি ডিম নেই, মোটামুটি আপনার ধরেন 15টার মতো ডিম। তাহলে আমরা কি 95% হ্যাশিং বলতে পারি? হ্যাঁ ইনশাল্লাহ, 95 না, 95 এর থেকেও আরো বেশি, 99% হয়ে আছে। ধন্যবাদ, আশা করা খুব ভালো হবে। আচ্ছা, আমি ক্যামেরাম্যানকে একটু আগে আসতে বলবো, এই বাচ্চাগুলো যে হ্যাশিং হচ্ছে আমি সেইগুলো বাচ্চার ভিডিও করতে। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা দেখলেন। তাহলে এখন এই শামীম ভাই দুটা ইনকিউবেটার আমি এনার মেশিনে এখানে দেখতে পারছি, যে ইনি দুটো মেশিন তৈরি করেছেন একটি একটু। আচ্ছা শামীম ভাই, আপনি কি আমাদের বলবেন যে এটা একটু হাইটে বেশি, এটা একটু হাইটে কম, এই বিষয়ে কিছু বলবেন প্লিজ? না, এটা তেমন কোনো ব্যাপার না, হাইট বেশি আর কম কতগুলো ক্ষেত্রে দেখা যায়। আমাদের কত সময় ফ্যান লাগিয়ে দেয় মেশিনের মধ্যে, আবার কত সময় দেই না। যদি হাইট বেশি থাকে তখন ফ্যানটা ছাড়াই কাজ করা যায়। আর এবারে আর যখন আমাদের মানে হাইটটা কম থাকে, অ্যাকচুয়ালি 18 ইঞ্চি মাপ ইউটিউবে বহুত দেখছি আমি, তো ওই হিসাবে আমরা ফার্স্ট টাইম 20 ইঞ্চি 24 ইঞ্চি এইরকম একটা মাপে আমরা ইনকিউবেটরগুলো বানিয়েছি। তো দেখলাম যে ভালো একটা রেজাল্ট আসে না, তারপর কী করলাম, কুলিং ফ্যান ইউজ করতেছি। তারপর দেখা যাচ্ছে এখন ইনশাল্লাহ দুটোতে ভালো রেজাল্ট, আর এটাতে 18 ইঞ্চি যেটা মাপ আছে এটা ফ্যান ছাড়াই চালানো যায়। আর এটা একটু বড় মাপের, তো তার জন্য ফ্যানটা হলে ভালো হয়। আচ্ছা শামীম ভাই, আপনি কি এই মেশিনগুলো নিজে বানিয়ে বিক্রি করেন কি? হ্যাঁ, আমরা তো ইনশাল্লাহ জাহির ভাই সহ আমরা দুজনে ভালোই ব্যবসা করতেছি, খুব স্বল্প মূল্যেই আমরা মানুষকে দিয়ে থাকি, খুবই ভালো রেজাল্ট মানুষেরও হচ্ছে। আমরা সেটার ভিডিওগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো আশরাফুল ভাই, ইনশাল্লাহ আমাদের রেজাল্ট খুবই ভালো। সেটা আমাদের মুখ থেকে বললে ভুল হবে, আমাদের যেগুলো কাস্টমার আছে তাদের কাছে শুনলে খুব ভালো হবে আর কি। ঠিক আছে, ধন্যবাদ শামীম ভাই, ধন্যবাদ ভিউয়ার্স, আজ এ পর্যন্তই।